আল্লাহ নবী ডেকে বললেন সাহাবীরা রে তোমরা দেখো নাই কিন্তু আমি দেখেছি আমার জাফর মুতার প্রান্তরে শহীদ হয়েছিল জিহাদের ময়দানে আমার জাফরের দুইটা হাত কাফেররা তলোয়ার দিয়ে কেটে ফেলে দিয়েছিল আমার আল্লাহ আমার জাফরকে দুইটা হাতের বদলতে জান্নাতি দুইটা পাখা আল্লাহ দিয়েছে ওই পাখা দিয়ে আমার জাফর জান্নাতের যেখানে সেখানে ঘুরে বেড়ায় আমার জাফর আজকে আমার পাশ দিয়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে গেছে তোমরা দেখো নাই আমি নবী দেখেছি একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার হাইছেন আরো জোরে যে আল্লাহু আকবার না কবে সে বুঝবে এটা শয়তান একসাথে 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 আরো জোরে 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 জাফর শহীদ হয়েছে রুহানি জসুরত দিয়ে জাফর নবীকে সালাম দিল নবী দুনিয়াতে দুনিয়ার নবী রুহের খবর বলে দেয় যে নবী দুনিয়ায় দাঁড়াইয়া জাফরের সালাম দিল জাফর ইন্তেকাল করেছে শহীদ হয়েছে বালাহিয়া জাফর জিন্দা আল্লাহ কোরআনে বলেন বালাহিয়া জাফর জিন্দা ওয়ালা কিল্লা তাশউরুন তোমরা বুঝো না কিন্তু আমার নবী বুঝতো আমার নবী দেখতো আমরা দেখি না নবী দেখতো জাফর নবীকে সালাম দিয়ে চলে গেল আল্লাহর নবী সালামের জবাব দিল তার মানে নবীর শোক আমাদের শোক এক শোক না নবীর দেখা আমাদের দেখা এক দেখা না নবী মানুষ আমরা মানুষ এক মানুষ না কি কথা কোন ঠিক কি না আ নবীর উম্মত হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে সালাম দিয়ে চলে গেল নবীজি সালামের জবাব দিলেন সাবির আশ্চর্য রুহের জগতের একজন ব্যক্তি নবীকে সালাম দিল সেই দৃশ্য নবী দেখে সালামের জবাব দিয়ে দিল এখন আপনাদের কাছে প্রশ্ন জবাব দিবেন আমার নবীর রুহের খবর যদি বলে দিতে পারে রুহানি জগতের নুরানি জগতের খবর যেই নবী বলে দেয় সেই নবী রুহানি নুরানি জগতে চলে যাওয়ার পরে দুনিয়ার খবর নবী বলতে পারে কি পারে না তাহলে বলেন জাফর যদি জান্নাত থেকে মদিনাতে এসে নবীকে সালাম দিয়ে যাইতে পারে তাহলে আমার নবীজি মদিনার থেকে আজকের মাহফিলে আসার ক্ষমতা নবীর আছে না না হ্যাঁ বজান মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া নবী আল্লাহ আপনাকে আরেকটা কারণে দুনিয়ার মধ্যে পাঠাইলাম ওয়ায়ুযাক্কিকুম আপনি আপনার উম্মতকে পবিত্র বানাবেন একবার জোরে বলা যাবে কি মারহাবা এটা কি পানি মাম একটা কোম্পানি এটাকে রিফাইন করছে কোম্পানি এটাকে মেশিনের মধ্যে দিয়ে জীবাণু মুক্ত করিয়া আর্সেনিক মুক্ত করিয়া আয়রন মুক্ত করে এই পানিটাকে আপনার জন্য দিয়ে দিছে আচ্ছা আপনাদেরকে বলি জবাব দিবেন এই পানিটা যদি দুই বছর বোতলের মধ্যে রেখে দেওয়া হয় দুই বছর পরে এই পানির মধ্যে পোকা হতে পারে দুই বছর পরে এই পানিটার গন্ধ নষ্ট হয়ে যেতে পারে স্বাদ নষ্ট হতে পারে পয়জন জমে যেতে পারে কিন্তু আপনাদেরকে বলে দেই আল্লাহ দুনিয়ার ভিতরে এমন একটা পানি মক্কাতে পাঠাই দিলেন এ পানির নাম জমজমের পানি পঞ্চাশ হাজার বছর যদি বোতলের মধ্যে রেখে দেন ওই পানি যেই রকম ওই রকমই থাকবে ওই পানির চেহারা রং স্বাদ কখনো পরিবর্তন হবে না কথা বলেন ঠিক কিনা এই পানি রিফাইন করছে কোম্পানি কিন্তু জমজমের পানি যিনি রিফাইন করলেন সেই রিফাইন করনেওয়ালার নাম কি হ্যাঁ হ্যাঁ জোরে কর আরো জোরে আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম ও নবী আপনাকে উম্মতকে রিফাইন করার জন্য পাঠাইছি আরো জোরে 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 উম্মতকে রিফাইন করার জন্য পাঠাইছি উম্মতকে পবিত্র করার জন্য আপনাকে পাঠাইছি এখন আপনারা বলেন যিনি পবিত্র করবেন তিনি যদি নাপাক হয় তো উম্মত কেমনে পবিত্র করবেন তার মানে আমার আল্লাহকে আমার আমার নবীকে আমার আল্লাহ রিফাইন কইরা পবিত্র বানাইয়া পাক সাফ বানাইয়া আমার আল্লাহ তার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছে এজন্য আমরা বলি নবী পাক নবী পাক নবী পাক কথা কন ঠিক কিনা আল্লাহ কোরআনে বলে দিলেন ওয়ায়ুযাক্কিকুম আপনারে পবিত্র বানানোর জন্য দুনিয়াতে পাঠানো হলো
আপনি উম্মতকে রিফাইন করবেন হে আমার নবী এজন্য আল্লাহর রাসূলের জীবনে কোনো ভুল ছিল না কোনো ত্রুটি ছিল না আইব ছিল না খাতা ছিল না এই আপনার পাপ ছিল না গুনাহ ছিল না নবীর জীবনে একেবারে নিষ্পাপ নিষ্কলঙ্ক পবিত্র পবিত্র পাক 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 একবার জোরে বলা যাবে কি মারহাবা জবান খুলে দিয়ে সেই নবীর শানে জবান খুলে দরুদ পড়ি আল্লাহ হুম্মা সাল্লি আলা নবীর উম্মত এরপরে আল্লাহ পাক কোরআনে বললেন ওয়ায়ু আল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা দেখেন আল্লাহ কি কয় ওয়ায়ু আল্লিমুকুমুল কিতাব আপনি নবী উম্মতকে কিতাব শিক্ষা দিবেন ওয়াল হিকমা এবং হিকমত শিক্ষা দিবেন জ্ঞান শিক্ষা দিবেন বিজ্ঞান শিক্ষা দিবেন আচ্ছা আপনারা বলেন 63 বছরের জীবনে আল্লাহর নবী আমাদেরকে যা যা শিখিয়েছেন একটা শিক্ষার মধ্যে কি কোনো ভুল আছে নাই হ্যাঁ নাই জোরে জোরে নাই খাবার পরে আঙ্গুল চেটে খান কার সুন্নাত খানা খাওয়ার পরে আঙ্গুল চাটেন প্রশ্ন করতে পারেন মুফতি আঙ্গুল চাটার কারণে কি লাভ হয় আপনার যদিও এটা সুন্নাত কিন্তু লাভটা কি 1450 বছর আগে উম্মতকে নবী শিখাইলেন উম্মত খানা খাওয়ার পরে তুমি আঙ্গুলগুলি চেটে খাও 1450 বছর পরে বিজ্ঞান বলল না এটাই ঠিক আল্লাহর নবী 1450 বছর আগে যা শিক্ষা দিলেন এর চাইতে পরম শিক্ষা উম্মতের জন্য আর কিছু হতে পারে না আল্লাহর নবী শিখাইলেন আঙ্গুল তুমি চাটো আঙ্গুলগুলি কেন চাটা হয় যখন আপনি খাবার খান আঙ্গুল দিয়ে দেখেন নবীজি কোনোদিন চামচ দিয়ে খাবার খান নাই আল্লাহর নবী হাত দিয়ে খাবার খেয়েছেন চামচ দিয়ে খাওয়াটা সুন্নতের পরিপন্থী হাত দিয়ে নবীজি খানা গ্রহণ করেছেন কেন বারবার যখন আপনি খানা গ্রহণ করেন তখন হাত নড়াচড়া হয় আঙ্গুলগুলি নড়তে থাকে এই পশমের গোড়া দিক এক ধরনের বিশেষ রস আল্লাহ তৈরি করে রাখেন খানা খাওয়ার সময় যখন হাতগুলি নাড়াচাড়া করে তখন এই পশমের গুঁড়া দিয়ে আল্লাহ পাক একটা ওষুধ তৈরি করে দেন খাবার খাওয়ার পরে যখন আপনি আঙ্গুলগুলি চেটে খাবেন এই ওষুধটা খাবারের সঙ্গে আপনার পেটের মধ্যে চলে যাবে ওই ওষুধটা যখন পেটের মধ্যে চলে যায় তখন আপনার হজম শক্তিগুলি বেড়ে যায় আল্লাহর নবী 1450 বছর আগে শিক্ষা দিলেন উম্মত খানা খাওয়ার পরে তুমি আঙ্গুল চেটে খাও এজন্য আঙ্গুল তুমি চাটবা যে তোমার হজম শক্তি বেড়ে যাবে 1450 বছর পরে বিজ্ঞান বললো না এটাই ঠিক আল্লাহর নবী যা শিখাইলেন তার মধ্যে কোনো ভুল নাই এই জন্য আল্লাহ বললেন ওয়ায়ু আল্লিমুকুমুল কিতাব আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন ওয়াল হিকমা হিকমত শিক্ষা দিবেন এবং আপনি কি শিখাবেন জ্ঞান বিজ্ঞান শিখাবেন ওয়ায়ু আল্লিমুকুম মালাম তাকুনু তাআলামুন আপনি তাদেরকে এমন নিয়ামত শিক্ষা দিবেন যা আপনার উম্মত জানতো না শিখতো না জানতো না এমন কিছু আপনি শিখাবেন যা আপনার উম্মত শিখে নাই জানে নাই আল্লাহর নবী 1450 বছর আগে যা যা শিক্ষা দিয়েছেন আজ পর্যন্ত কোনোটা ভুল হয় নাই নবীজি 1450 বছর আগে বলেছিলেন আজোয়া খেজুর সকালবেলা যদি সাতটা কেউ বাসি পেটে আর সাতটা আজোয়া খেজুর খায় সারাদিন বান মন্ত্রতন্ত্র ধরে কাজ করবে না এবং বিষক্রিয়া তার শরীরে ক্রিয়া করবে না একবার জোরে বলা যাবে কি মারহাবা ভাইজান আমার শানে রেসালাতের বিরাট একটা অংশ এই আয়াতের মাধ্যমে আমি আপনাদেরকে জানাইলাম আসেন এরপরে আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম মাশকুরুলি ওয়ালা তাকফুরু আল্লাহ বলেন ফাজকুরুনি তোমরা আমার স্মরণ করো ফাজকুরুনি আযকুরুকুম তোমরা যদি আমার জিকির করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব মারহাবা কর মারহাবা জিকির হবে কার আল্লাহ স্মরণ হবে কার আল্লাহ নামাজ কার জিকির আল্লাহ দোয়া কার জিকির আল্লাহ এই দেখেন একদল আছে মানে না ফাজকুরুনি
আযকুরুকুম তোমরা স্মরণ করো আমাকে আমি স্মরণ করব তোমাদেরকে আল্লাহ বলেন উদুউনি আস্তাজিব লাকুম আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে দেব একসাথে বলেন না মারহাবা মারহাবা আল্লাহর কাছে চাইতে বলছে কে আল্লাহ এ জোরে কোন কে আল্লাহ কে আল্লাহ দিবে কে আল্লাহ এখন আমার দেশে এক দল হইছে আল্লাহ চাইতে বেশি বুঝে কেমনে বুঝে কে দলবদ্ধভাবে সাহা যাবে না একা একা সান দলবদ্ধভাবে মুনাজাত নবী করছেনি সাহাবী করছেনি আরে কানার বেটা তুই কোরআন ভালো করে দেখ আল্লাহ কোরআনে বলছেন উদুউনি আল্লাহ একা একা আল্লাহ একজনরে বলে নাই আল্লাহ সব বান্দারে বলছে সবাই চা এই কথা কর না কে আল্লাহ কি একজনরে বলছে না সবাই রে কইছে চাইলে সবাই চাইতে হবে বিধানসভার জন্য বেটা আইসি উসুল খারাপ হচ্ছে একা একা করলে ভালো হয় দলবদ্ধভাবে করছে কিনা কত টাল বাহানা রে শয়তান দেখে তো করে হাসে আর উরে বাপ রে বাপ তোরা আমার সই তো সিটা তোরা আমার সই তো সিটা আমি জীবনে এত টাল বাহানা করিনি আমি নয় লক্ষ বছর ইবাদত করছি ইবাদতের মধ্যে টাল বেটাল আসিল না তোরা বান্দারা দুনিয়ার ভিতরে মসজিদের ভিতরে টাল বেটাল শুরু করছিস তোরা আমার সই তো বড় শয়তান সাবকার কাছে হুকুম কার একজনের উপরে না সবার উপরে তাহলে চাইলে কি একা চাবে না সবাই চাবে এই তো বুঝে গেছেন কোরআন থেকে বুঝাই দিলাম খালি উসুল তালেস করে তাল বেতাল উরে তাল বেতাল হুজুর আ মুসলমান আল্লাহ বলেন ফাজকুরুনি ফাজকুরুনি আমাকে স্মরণ করো হুকুমকার জোরে বলেন হুকুমকার একজনের উপরে না সবার উপরে তাহলে স্মরণ কি একা করবে না সবাই করবে জিকির কি একা হবে না সবার একসাথে হবে নামাজ কি একা একা হয় না জামাতে ভালো জিকির একা ভালো না জামাতে ভালো দোয়া একা ভালো না জামাতে ভালো কে বলছে আল্লাহ নিজেই বলছে নাম দিছে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কুরআন আইসি ওয়াজ করে উল্টিয়ে বুঝে আজকে বাড়ি যাবেন আমি আজকে বলছি এই আটটা আয়াতের তফসির করতে গেলে অন্তত আট ঘন্টা সময়ের দরকার আট ঘন্টা ফজর পর্যন্ত থাকবেন কেরা কেরা চলে যাবেন আতুচা করে যান চলে যান চলে যান আচ্ছা নারা তাকবীর হ্যাঁ ঠিক আছে আপনারা যে হাত উঁচা করছেন ইনশাল্লাহ বলছেন আল্লাহ ফজর পর্যন্ত নেকি লিখে ফেলাইছে আল্লাহ কত বড় দয়াবান আবার চিন্তা করেন না লিখে যেতে ফেলছে তো যাই গে এবার সুযোগ একটা পাইছি লেহা হয়ে গেছে এবার যাই না নিয়ত করছেন আল্লাহ লিখে ফেলছে আল্লাহ সব দিতে দেরি করে না আমরা বান্দার হলো শয়তানি করি মসজিদের ভিতরে ঢুকে আনকায় সাহাবিরা এইভাবে দোয়া করছেনি আরে বেটা আল্লাহ নিজে বলছেন ফাজকুরুনি আমারও স্মরণ কর দোয়া কার স্মরণ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা লা তুজি কুলুবানা বাদ হাদাইতানা রব্বানা ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির আল্লাহুম্মা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির রব্বানা জলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা স্মরণকার স্মরণকার একা একা না জমাতে ভালো এখন বলবেন হুজুর সাহাবীরা জমাতে করছেন ইহা আল্লাহর নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আমার গাড়িতে কিতাব আছে আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসেমি মাজমা জাওয়ায়েদের মধ্যে হাদিসখানা বিশুদ্ধ সনদে লিপিবদ্ধ করেছেন আল্লামা ইমাম তবরানী মুআজ্জামুল কবীরের মধ্যে লেখেন আল্লাহর নবী উম্মতকে শিক্ষা দিলেন ও উম্মত তোমরা শুনিয়া নাও যখন আমার উম্মতের মধ্যে একদল উম্মত জমাতবদ্ধভাবে দোয়া করতে থাকে একজনে দোয়া করে বাকিরা আমিন আমিন বলতে থাকে আমার আল্লাহর কাছে শরম লাগে ওই হাতগুলি ফিরাই দিতে
আমার আল্লাহ পাক দলবদ্ধভাবে মুনাজাত করনে ওয়ালাদেরকে আমার আল্লাহ খালি ফেরায় দেয় না, তাদের হাজতগুলি দোয়াগুলি মাকাসাদগুলি পুরা কইরা আমার আল্লাহ তাদের হাতগুলি ভর্তি করে আসমান থেকে পাঠায়া দেয়। এ আরো জোরে খালি দলবদ্ধভাবে মুনাজাত করার শিক্ষা কি আমরা দিছি না নবী দিছে? তাহলে নবীর কাজ খুব বেদাত নাকি? তাহলে বুঝে গেল নবীর দেওয়া শিক্ষাকে যারা বেদাতে ফতোয়া দিচ্ছে ওরাই হলো অরিজিনাল বেদাতি বেদাতি বেদাতি। আমরা না হেরা হেরা বেদাতি। রসুলের জিন্দগি মিথ্যা হবে? তাহলে এবার আপনারা বলেন দোয়া চলবে? চলবে। দোয়া কেউ যদি বন্ধ করতে চায় তাহলে বুঝবেন ওটা আজাজিল। ওটা কি ও দাড়িওয়ালা আজাজিল, টুপিওয়ালা আজাজিল, জুব্বাওয়ালা আজাজিল, ও আজাজিলের খালা তো ভাই, হ্যাঁ মামা তো, খালা তো, ফুবু তো, জেঠা তো, শালা সম্বন্ধে যাই কর, হ্যাঁ আজাজিলের খালা তো ভাই। তাহলে জিকির হবে কার? স্মরণ হবে কার? নামাজ কার স্মরণাতে ভালো না একা ভালো? জিকির কার স্মরণ? জমাতে ভালো না একা ভালো? আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান কি? নবী বলেন হিলাকুজ জিকির হুয়া রিয়াজুল জান্নাহ, জিকিরের মজলিস আল্লাহর বেহেশতের বাগান। তাহলে যেই মজলিসে আল্লাহর স্মরণ হয় ও মজলিস জিকিরের মজলিস। অতএব বোঝা গেল দোয়া করাও জিকিরের মজলিস, কারণ ওই দোয়া আল্লাহর জিকির আল্লাহর স্মরণ। ওই জিকির করা লা ইলাহা ইল্লাল্লাহ জমাতের সাথে করা এটাও আল্লাহর স্মরণ, আল্লাহ আল্লাহ জমাতের সাথে করা এটাও এই হিলাকুজ জিকির। জিকিরের বৈঠক, বৈঠক কি একাকা হয় না সবাই মিলে হয়? তাহলে জিকিরের বৈঠক সবাই মিলে যে জিকির মাহফিল হয় এটা হলো জিকিরের বৈঠক। অতএব যারা এই কাজকে বেদাত বলতেছে ওরাই হলো অরিজিনাল বেদাতি বেদাতি বেদাতি। বুঝে বাড়ি পর্যন্ত যায় ফতোয়া মাইরে আল্লাহর কেউ পাইছে না, স্যারেন্ডার করে আল্লাহ পাইছে। ফতোয়া দিয়ে আল্লাহ কেউ পাইছে না, স্যারেন্ডার করে আল্লাহ পেয়েছে। স্যারেন্ডার করার কারণে আল্লাহ পেয়েছে। হ্যাঁ নবীর উম্মত, এবার আপনাদেরকে ফাজুকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেন আমাক স্মরণ করো আমি আল্লাহ তোমার স্মরণ করব। তার অর্থ হলো আপনি আল্লাহর কাছে যা চাবেন আমার আল্লাহ আপনাকে তাই দিবেন। আপনি যখন আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ আপনার হাজত পুরা করবে, আপনার দিকে আমার আল্লাহ মায়ার নজরে তাকাবে। এরপরে আল্লাহ পাক বলতেছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডাক দিলেন এ বান্দা তুমি আমার শকর করো না শুকরিয়া করিও না, আমি আল্লাহর শকর তুমি আদায় করো। এখন আমরা শুকরিয়া কয়জন আমরা আদায় করি? এই আপনি আপনাদেরকে আমি বলতেছি, আপনাদের বাড়িতে কুকুর আছে না নাই? এই কুকুরকে আপনি দুই বেলা খাবার দেন অথবা এক বেলা খাবার দেন, এই কুত্তাটা দুই বেলা এক বেলা খাইয়া আপনার বাড়ি চব্বিশ ঘন্টায় কুকুর পাহারা দেয় নতুবা আট ঘন্টা পাহারা দেয়। এই কুকুর আপনাদের বাড়ি চব্বিশ ঘন্টা আট ঘন্টা পাহারা দিল, সারা রাত্রে আপনি ঘুমান কুকুর আপনার দরজার সামনে পাহারা দেয়। দুই বেলা খাবারের বিনিময়ে না কুত্তার মাসিক কোনো বেতন টেতন আছে? ব্যাংকের অ্যাকাউন্ট টেকন নাই? ওরে জাজিম টাজিম দেন কি না, কম্বল টম্বল বালিশ কাঁথা এগুলো কিচ্ছু দেন না, মাসিক কোনো বেতন টেতন কিছু নাই, কিন্তু ও দুই বেলা খাইয়া আপনার বাড়ি পাহারা দিতেছে চব্বিশ ঘন্টা। আর আল্লাহ আপনার আম দিল, জাম দিল, কলা দিল, কাঁঠাল দিল, দুনিয়ার নিয়ামত দিল, মাছ দিল, ভাত দিল, আসমান থেকে পানি দিল, বৃষ্টি দিল, সূর্যের আলো দিল, চাঁদের আলো দিল, রাতের অন্ধকার দিয়ে আরাম দিল, ঘুম দিল, আল্লাহ দিন দিয়ে আপনারা আবার দুনিয়া করার সুযোগ করে দিল, দুনিয়ার ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দিল। আল্লাহ এত কিছু দেওয়ার পরেও আপনি আল্লাহর শুকর আদায় করলেন না, আল্লাহর মুয়াজ্জিন আজান দিল, হাইয়া আলা সালা নামাজের কাছে আসলেন, নামাজের কাছে আসো, তখন আপনি ঘরের ভিতরে হয়ে রইলেন নামাজে গেলেন না। তার মানে বোঝা গেল কুত্তা চব্বিশ ঘন্টা ডিউটি করে আপনি আল্লাহর দেওয়া দুই ঘন্টা ডিউটি করলেন না। বুঝে যান আজকে অস্কুরুলি ওলা তাকুরুন, শকর কারে কয়, শুক্রিয়া কারে কয়,
কুত্তা ডিউটি দিছে 24 ঘন্টা আপনি 2 ঘন্টাও আল্লাহর ডিউটি দেন না বলে 2 ঘন্টা ডিউটি কি যোহরের নামাজ 20 মিনিট আসরের নামাজ 10 মিনিট মাগরিবের নামাজ 20 মিনিট এশার নামাজ 20 মিনিট ফজরের নামাজ 20 মিনিট এই সব মিলে 2 ঘন্টা আল্লাহর দেওয়া ডিউটি আপনি পালন করলেন না তার মানে বোঝা গেল আপনি প্রকৃত আল্লাহর শুকরগুজারি বান্দা হন নাই তাহলে শুকর করব কার চিৎকার করে বলে শুকর হবে কার আল্লাহর 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 ওই যারা আজকে শুকরিয়া করার জন্য আইছে ওরা বাদাম খাইতেছে কি কথা করলে কা ওরা চিন্তা করতেছে শাহাবুল ভাই যখন এই তামারক চালান দিয়ে দিবে তখন আমরা পিছনে যা চুপ করে খাড়াই যাব ওরা খাওয়ার দন্দা এসে আজকে কি শুকর গুজারি বান্দা খালি খাইব আর সকালবেলা বাথরুম করব বাদাম কিনতেছে লটপটি কিনতেছে শটপটি কিনতেছে এরপরে কিনা টিনা শেষে যখন ইয়া নবী সালাম আলাইকা বলে দুয়ার জন্য আসবে তখন দেখবে গুড 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 করে সব এসে খারাই গেছে উরে বাপ রে বাপ খা কষ্ট হচ্ছে চলবে একসাথে জোরে বলি তো আল্লাহ আকবর দোয়া কি হবে দলবদ্ধভাবে হবে কেউ যদি বন্ধ করতে চাইতে বুঝবেন এটা আজাজিলের ভাই কতক্ষণ ঠিক কিনা বেটে ওটা আজাজিলের ভাই হ নবীর উম্মত এখন ওরা উসুল দিবে যুক্তি দিবে সাহাবীরা দলবদ্ধভাবে নামাজের পরে করছেনি দেখেন শয়তান কারে কর খালি জিলাপির পেশ চালাইবে এক কথাই বলে দিবেন আল্লাহর নবী বলছেন অদবুর সলাতিল মাকতুবা ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়ে যায় আল্লাহর নবী যে ইবাদতের অনুমতি দেয় সেই ইবাদত যারা বেদাত বলবে এরাই হলো আজাজিল বিন আজাজিল আল্লাহর নবী বলে দিলেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় নবী বলে দিছে এটাই ঠিক রসুলেরটাই ঠিক নবীরটাই ঠিক বান্দা যদি বলে বেদাত নবী বলল ইবাদত নবী বলে ইবাদত উম্মত বলে বেদাত নবী বলে ইবাদত মোল্লা বলে বেদাত মোল্লার ফতোয়া লাথি মারতে হবে নবীর ফতোয়া মেনে নিতে হবে আল্লাহ রসুল যেটা বলছে সেটাই মানতে হবে মোল্লারটা মানা যাবে না কথা বলেন ঠিক কিনা অশকুরুলি শুকর হবে কার জোরে বলেন কার একক তো পইরা না পাঁচক তো পইরা পাঁচক তো নামাজ পইরা শুকর করতে হবে আল্লাহর আল্লাহর যত আইন আছে হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে আল্লাহর বিধান মেনে চলাটাই আল্লাহ পাকের শুকর ও বাজান আল্লাহর রসুল আল্লাহ কোরআনে বলতেছেন আনিশকুরলি ওয়ালি ওয়ানি দাইক ও আমার বান্দা আমি আল্লাহর শুকর তুমি করবা কারণ আমি তোমারে মাছ দিলাম গাছ দিলাম জীবন দিলাম সূর্য দিলাম চন্দ্র দিলাম আসমান দিলাম পৃথিবী দিলাম দুনিয়া দিলাম ফল দিলাম ফসল দিলাম সব কিছু আমি তোমার জীবনে দিয়েছি রে বান্দা তুমি আমি আল্লাহর শুকর করবে আমি আল্লাহর শুকর গুজার করার পরে দুনিয়াতে তুমি আর একজনের শুকর করবে সেই শুকর করনেওয়ালা ব্যক্তির নাম হলো বাবা এবং মা মা এবং বাবা একবার জোরে বলা যাবে কি মারহাবা আমি আল্লাহর শুকর গুজার করার পরে দুনিয়াতে তুমি আরো এই দুইজনের শুকর করবা একজন বাবা আর একজন মা একজন মা আর একজন বাবা এ যুবক কেন বাবার শুকর তুমি করবা আমি তোমাকে মুক্তাসার দুটি কথা বলে দিয়ে যাই আপনাদের দেশে তো এই রাজশাহী অঞ্চলে গাভী বা গরু বেশি পালন করে করে না এই নাটোর বগুড়া রাজশাহী পাবনা সিরাজগঞ্জ উত্তর জনপদে গরুর লালন পালন বেশি গাভী পালে বেশি মাশাল্লাহ ভালো আপনাদের দেশে গাভীর বাচ্চা হয় বাচ্চা হয়ে যাওয়ার পরে এই গাভীর বাচ্চাটাকে কোলে করে নিয়ে আপনি সারা রাজশাহী থানার নাম কি চারঘাট সারা রাজশাহীর চারঘাট এলাকা দিয়ে যদি আপনি হাঁটেন আর গাভীর গলার রশি যদি আপনি কেটে দেন গাভী কোনো খেতে যাবে না জঙ্গলে চলে যাবে না পালিয়ে চলে যাবে না ওই গাভী আপনার পিছন পিছন সারা রাজশাহীর চারঘাট দিয়ে ঘুরে বেড়াবে কারণ কি কারণ একটাই গাভীর বাচ্চাটা আপনার কোলের মধ্যে গাভী কলিজার ভিতর থেকে তার বাচ্চাকে ভালোবাসে ওই গাভীটা কি জন্য বাচ্চাকে ভালোবাসে
ওই গাবিটা বাচ্চার মা মার কোলে যার ভিতর থেকে সন্তানটাকে মা ভালোবাসে যুবক রে তুমি আমার কথাগুলি শুনে যাও এই গাবির গলার রশি কেটে দেয়া হলো কিন্তু গাভী চলে যায় না কারণ বাচ্চাটা আপনার কোলের মধ্যে আছে গাভী আপনার পাগল না গাভী তার বাচ্চার প্রেমে পাগল এর নাম মা 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 ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত তোমারই পদতলে রয়েছে জান্নাত আল্লাহর নবী পবিত্র মিম্বারে কদম রাখলেন রসুল বলেন আমিন আবার রাখলেন বলেন আমিন আবার রাখলেন বললেন আমিন সাহাবীরা বলেন হুজুর তিনবার আমিন বলার কারণ বুঝলাম না আল্লাহর নবী বললেন প্রথমবার জিব্রাইল এমিন এসে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি নবীজির নাম শুনল কিন্তু দুরুদ শরীফ পড়ল না সে ধ্বংস হয়ে যাক এই জন্য দুরুদের আমলের কিন্তু অনেক বড় মর্যাদা যদিও এটা আন নওয়াফিল অতিরিক্ত কিন্তু এর দাম এত বিরাট নবীর নাম শোনার পরে দুরুদ শরীফ যে পড়ে না আল্লাহর নবী বলেন সে ধ্বংস হয়ে যাক সে ধ্বংস হয়ে যাক সে ধ্বংস হয়ে যাক তার আখেরাত বরবাদ হয়ে যাবে দুনিয়াও বরবাদ তার হয়ে যাবে এই জন্য আজকে যারা দুরুদের বিরোধিতা করে তারাই হলো অরিজিনাল আজাজিল কি কথা কন না কা এটা অরিজিনাল কি জোরে কর মানুষ রূপী আজাজিল মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযি ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন শয়তান মানুষ শয়তান জিন শয়তান মানুষ শয়তান জিন শয়তান মানুষ শয়তান তার মানে বোঝা গেল খালি আজাজিলি শয়তান না মানুষের ভিতরে টুপিওয়ালা দাড়িওয়ালা শয়তান আছে কি কথা কন না কেন শয়তান আছে কোরআন বলতেছে মিনাল জিন্নাতি ওয়ান নাস জিনদের ভিতর আছে মানুষের ভিতর আছে আমি বলি নাই কোরআন বলেছে এই কোরআন বলেছে আমি বলি নাই আল্লাহর কালাম বলেছে আল্লাহ নিজে জবানে বলেছেন মানুষের ভিতরে শয়তান ও মা বোনেরা কথাগুলি শুনে যাবেন আজ তাহলে দুরুদ শরীফ অল্প অল্প দরকার না বেশি দরকার আল্লাহর নবী বলেন উম্মত কিয়ামতের ময়দানে যদি আমার কাছাকাছি থাকতে চাও দুনিয়ার ভিতরে একটা আমল তোমাকে করে আসা লাগবে আকসিরু আলাইকুম আমার উপরে তোমরা অধিক পরিমাণে দুরুদ শরীফ পড়বা যদি অধিক পরিমাণে দুরুদ তোমরা আমার প্রতি পড়ো তাহলে কিয়ামতের মাঠে তোমরা আমার কাছাকাছি থাকবা এই জন্য আমার হযরত পীর কেবলাদার হুজুর এশার নামাজের দুরুদ পরে দুরুদ শরীফ দিছে কতবার জোরে 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 মুরিদ যদি প্রত্যেক দিন এই দুরুদের আমল করে তাহলে কিয়ামতের ময়দানে রসুলের কারিমের কাছাকাছি থাকবে না দূরে দূরে জোরে কর দূরে দূরে না কাছাকাছি কাছাকাছি এই জন্য দুরুদ শরীফ পড়ব না ছাড়ব আল্লাহ তৌফিক দিক জোরে বলেন আমিন ও নবীর উম্মত আল্লাহর নবী এরপরে বলেন সাহাবীরা রে এরপরে যে জিব্রাইল আমিন এসে বললো ইয়া রাসূলুল্লাহ যে মাহে রমজান পাইল কিন্তু মাহে রমজান পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না সে ধ্বংস হয়ে যাক এই যে মাহে রমজান আসতেছে আমাদের দেশে এক দল এক তারাবির নামাজ পড়বে আট রাকাত তারাবি ছিল বিশ রাকাত বারো রাকাত চুরি হয়ে গেল কথা কন না কেন আমি জানি অনেকে কষ্ট পাইতেছেন কিছুই করার নাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তারাবি চালু করলেন বিশ রাকাত একটা দুইটা দলিল না আমার ঘরে আটত্রিশটা হাদিসের কিতাব আছে বাজান বহু ফিকের কিতাব আছে এত পরিমাণে দলিল হানাফি শাফি মালিকি হাম্বলি আজকে থেকে না রসুলের সাহাবিদের জমানা থেকে সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত তারাবি চলে আসলো বিশ টাকাত আপনি বানাইলেন আট টাকাত বারো টাকাত মাইনাস করে দিলেন মাহে রমজান পাইলো কিন্তু জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না প্রত্যেক দিন যদি বারো টাকাত তারাবির নামাজ মাইনাস হয়ে যায় তাহলে তিরিশ দিনে তিনশো ষাট টাকাত তারাবি মাইনাস হয়ে গেল তাহলে বুঝতেই তো পারতেছেন কেমনে গুনাহ আপনার আর মাফ হবে আল্লাহর নবী বলেন উম্মত
মাহে রমজান পাইছো কিন্তু গুনাহ যদি maaf করাই নিতে না পারো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা তাহলে আপনারা বলেন হযরত ওমর তারাবি চালু করলেন 20 রাকাত আমরা ওমরেরটা মানি না মোল্লারটা মানি জোরেখট ওমর ওমর একা করে নাই ওমরের জমানায় হযরত আলী ছিল উসমান ছিল তালহা ছিল জুবায়ের ছিল আব্দুর রহমান ইবনে আউফ ছিল আম্মাদুন আয়েশা ছিল আবু সাঈদ খুদরি ছিল আবু হুরাইরা ছিল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি মাজমাইন দামি দামি সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে ওমর বড় বড় মুফতি সাহাবী আবু মুসা আশআরি হযরত আবু যর গিফারি রসূলের দামি দামি সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু হযরত রাসূল কারীমের দৌহিত্র ইমাম হাসান হুসাইন এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু ফাতেমা ইন্তেকাল করেছিলেন এরকম বহু মুসলমান সেই দিন দুনিয়াতে জিন্দা ছিল কেউ সেই দিন বলল না ওমর নবী তারাবি পড়ছে 8 টাকাত আপনি বলাইলেন 20 টাকাত ওমর আপনারটা মানি না কেউ এ কথা বলে নাই তার মানে বোঝা গেল নবী তারাবি ছিল 20 টাকাত সাহাবীদের তারাবি 20 টাকাত আমরা মুসলমানরা মাইনে নিব 20 টাকাত আমরা 8 টাকাত মানি না মানব না আমরা 20 টাকাতের নিচে ছাড়ব না হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে এখন যদি কোন ওমর কি দলিল নি পাগল ছাগল আছে দেশে ওমর কি দলিল নাকি আরে বেটা আল্লাহ রসুল ওমরকে দলিল বানাইছে ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল মাহদি আমি নবীর সুন্নাহের পরে তোমরা খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মানবে একসাথে বলা যাবে না মারহাবা তারাবি কত রাকাত 20 রাকাত 20 রাকাত দুনিয়ার সব কিতাবে আছে আমি কয় কিতাবের নাম আপনাকে বললে খুশি হবেন আমি জানি না যদি কোনো বেশি কিতাবের নাম জানার দরকার হয় তো আমার ওই মাহফিল শেষ করার পরে আমার গাড়িতে চলে যাবেন একবারে লিস্ট করা আছে সুন্দর করে পড়িয়ে পড়িয়ে আপনার এই একবারে পৃষ্ঠা নাম্বার সহ দেখে একবারে সুন্দর করে দেখাই দিব যে কত কিতাবে আছে আপনার কতটা দরকার উম্মত বিভ্রান্ত হয়ে যাচ্ছে আজ আজ উম্মত বিভ্রান্ত হয়ে যাচ্ছে মাহে রমজান আল্লাহর দিয়ে অনেক বড় পবিত্র নিয়ামত কথা বলেন ঠিক না বেটি এ বাজান মুসলমান মাহে রমজানে আপাবার পরে যারা গুনাহ মাফ করে নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক এই জন্য মাহে রমজান সারা যাবে না আল্লাহ নবী আরো বললেন উম্মত যে পিতা মাতা পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না সে ধ্বংস হয়ে যাক যে পিতা মাতা পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করাই নিতে পারল না জান্নাত কিনে নিতে পারল না বাবা মা পাইল কিন্তু জান্নাত কিনতে পারল না বাবা মার খেদমত করে জান্নাত দিতে পারল না এই লোকটা ধ্বংস হয়ে যাক এ যুবক তোমাকে বলতেছি মাকে ধমক দাও বাবাকে ধমক দিয়ে বসো মাকে ধমক দাও বাবাকে ধমক দাও আল্লাহর কসম করে বলি ফরিদি সাহেব যদি মক্কা মদিনার ইমাম হয় 40 বছর যদি মক্কা মদিনায় নামাজ পড়ি 40,000 বছর যদি নামাজ পড়াই আল্লাহ 40,000 বছর যদি হায়াত দেয় মাকাম ইব্রাহিমে দাঁড়ায় নামাজ পড়ি তারপরও জান্নাত আমার জন্য নসিব হবে না যদি বাবা মা বেজার হয়ে যায় অতএব বাবা মা থাকলে খেদমত করে জান্নাত নেওয়া লাগবে এই জন্য আল্লাহ বলেন বান্দারে আমার শকর আদায় করবা আমার শকর আদায় করার পরে তোমার পিতা মাতার শকর তুমি আদায় করবা একবার জোরে বলা যাবে কি মারহাবা এখানে আয়াতের তফসির করতে গেলে রাত শেষ হয়ে যাবে না বাকির দিকে চলে যায় না সালালি একটা করলে তো বাকিটা আসবেন না বাকিটা চলে আসি প্রিয় মুসলমান এরপর আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালা আল্লাহু আকবার হে ইমানদার তুমি নামাজ সালাত এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে তুমি সাহায্য নাও ইন্নাল্লাহ মাসবিরিন আল্লাহ সবরকারীদের সাথে আল্লাহ থাকে একবার জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহ দুইভাবে সাহায্য নিতে বলছেন এক নম্বরে সলাত নামাজ
দুই নম্বর সবরের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য নেওয়া লাগবে। কঠিন বিপদে পড়ে গেছেন, মুসিবতের মধ্যে পড়ে গেছেন, চিন্তার কোনো কারণ নাই। তাহাজ্জুদের সময় উঠবেন, শেষ রাত্রে উঠবেন, নিশির সময় উঠবেন, উঠে নামাজে দাঁড়ায় যাবেন, দোয়াতে বসে যাবেন, কান্নাকাটি শুরু করবেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, কোন সময় দোয়া কবুল হয়? নবীজি বলেন, জাউফুল লাইলিল আখির, শেষ রাত্রের দোয়াগুলি কবুল হয়ে যায়। তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, এই সময় আমার পীর কাউকে ঘুমাইতে দিছে না। কি কথা কন, ঠিক কি না? ঘুমাইতে দিছে না? ঘুমাইতে পারছেন না? লাঠি দিয়ে খুঁচে খুঁচে ধাক্কা ধাক্কা উঠাইছে, উঠেন উঠেন, উঠো উঠো, যাকে রানো ঘুমে কেনে অচেতন, রহম তো যাই রে বই, খুলে দেখো দুনয়ন, রহম তো যাই রে বই, খুলে দেখো দুনয়ন, উঠো উঠো আসে কানো ঘুমে কেনে অচেতন। ও নবীর উম্মতেরা, এই জন্য সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নিতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। পরের অংশে চলে যাই, অনেক বড় লম্বা ওয়াজ। তাহলে আপনারা বলেন, নামাজ দরকার আছে না? নাই। সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, ইমানের পরেই নামাজ, ইমানের পরেই নামাজ, নামাজের গুরুত্ব অপরিসীম, নামাজ ছাড়া যাবে না। যারা নিয়মিত প্রত্যেক দিন পাঁচ উক্ত নামাজ জামাতের সাথে পড়ে এবং নামাজ নিয়মিত আদায় করে, উম্মতরে, দুনিয়ার ভিতর থেকে তোমাদের জন্য একটা পুরস্কার, সেটা হলো রিজিকের চিন্তা করা লাগবে না। আল্লাহ তোমার রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়ে নিবেন। অতএব যারা নামাজ নিয়মিত আদায় করে, আপনাদেরকে বলে যাব, রিজিকের পিছনে দৌড়াল লাগবে না, রিজিক আপনার পিছনে পিছনে দৌড়াবে, রিজিক আপনার পিছনে পিছনে দৌড়াবে। অতএব আল্লাহর কাছ থেকে সাহায্য যদি পেতে চান, সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য নিতে হবে। এরপরে আল্লাহ বললেন, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়া আমওয়াতুন বাল আহইয়া ওয়ালা কিল্লা তাশউরুন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহ, এ আমার বান্দারা, যারা আমি আল্লাহর রাস্তায় নিহত হয়, আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, তোমরা তাদেরকে মরা মনে করিও না। বাল আহিয়া, তারা জিন্দা 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 জিন্দা, আল্লাহর পথে যারা জীবন দেয় তারা জিন্দা। তাহলে আপনারা বলেন, আমার নবীজি রওজা শরীফে জিন্দা আছে না? না। কোরআন কি বলে? কোরআন কি বলে? জিন্দা। কোরআন কি বলে? জিন্দা। কি বলে? জিন্দা। কান যদি শায়ে কাশে কই, নবী মরে গেছে, মুহাম্মদ উসলা কাদমা তা, নবী মুহাম্মদ মরা। শায়েকের ফতোয়া লাথি মারতে হবে, আল্লাহর ফতোয়া মেনে নিতে হবে। হাত উঁচু করে বলেন, ঠিক না বেটে? কষ্ট হচ্ছে? না। রসুল করিম রওজা মুবারকে আছে? আছে। আচ্ছা, এবার তো রসুলেরটা বললাম, এবার রসুলের উম্মতেরটা কই বলবো? এই কোরআনে একটা সূরা আছে, সূরার নাম সূরা মুলক। এখন ওই মুলকের তফসিরে গেলে আবার রাত চলে যাবে না। আমি শুধু এই মুলকের একটা ঘটনা আপনাদেরকে শোনাব। সূরার নাম কি? মূল। বুঝে দেন না, ফজর পর্যন্ত গেলি, যারা খিচুড়ি খাবার আইছে ওখানে খুব কষ্ট হবে। হ্যাঁ, বিরাট দুঃখ পাবে না, কোন এই হুজুর কর্তৃকে ভাড়া করে নিয়ে এসে আমরা খিচুড়ি খাবার দিল না।
ওকে আজকে ঢাটায় শরম দিল, ওরা ওই মানতেছি খালি বিড়ি টানতেছি, ওরা ভাবে যে আমরা শোক নাই না, আমরা শোক আছে। আসার সময় দিয়েছি কোনা কাঞ্চিতে খাড়াই দিয়েছে, আমি দাঁড়া তো করে দিতেছি বাস এক দাঁড়া, তোরা যে মাহফিলে আসবি না আমি তো জানি তো, তোরা তাবার লোভে আইসস। আমি স্টেজে উঠে লই, তারপরে বাস দেবো তো করে দাঁড়া আজকে, এই নিয়ত করি আটটে আটটে আইসি দাঁড়া আজকে দিয়ে দিই। হা আল্লাহু আকবার আল্লাহ। আচ্ছা কোরআনের আলোচনা কি খারাপ লাগতেছে? আমি কি আমার আলোচনা করি না কোরআন থেকে বলতেছি? একবারে কোরআন থেকে একবারে ডাইরেক্ট অ্যাকশন মেরে দিতেছি আজকে, যা করে খোদা চলবে না না, জোরে বলো চলবে। ঠিক আছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া বাল আহিয়া বাল আহিয়া। কে বলছে? আল্লাহ। কার ভাষা? আল্লাহর ভাষা। আল্লাহর ভাষার ভিতরে ভুলটুল আছে না? গলত টলদ আছে না? ঠকবাজিতা আছে না? পরিবর্তন হবে না? বাল আহিয়া বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা বুঝো না, বুঝো না, অনুধাবন করো না যে তারা জিন্দা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? অ্যাটেনশন। খাসাইসুল কুবরাতে ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি রাহিমাহুল্লাহ একটা ঘটনা লেখেন, নবীজি একদিন যাচ্ছিলেন রাস্তা দিয়ে, এমন সময় আল্লাহর নবী বললেন ওয়ালাইকুম আসসালাম। সাহাবে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেউ সালাম দিল না কিন্তু আপনি জবাব কেন দিলেন? আল্লাহর নবী ডেকে বললেন সাহাবীরা রে তোমরা দেখো নাই কিন্তু আমি দেখেছি আমার জাফর মুতার প্রান্তরে শহীদ হয়েছিল জিহাদের ময়দানে, আমার জাফরের দুইটা হাত কাফেররা তলোয়ার দিয়ে কেটে ফেলে দিয়েছিল, আমার আল্লাহ আমার জাফরকে দুইটা হাতের বদলতে জান্নাতি দুইটা পাখা আল্লাহ দিয়েছে, ওই পাখা দিয়ে আমার জাফর জান্নাতের যেখানে সেখানে ঘুরে বেড়ায়, আমার জাফর আজকে আমার পাশ দিয়ে যাওয়ার সময় আমাকে সালাম দিয়ে গেছে, তোমরা দেখো নাই আমি নবী দেখেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হইছে না? আরো জোরে, যে আল্লাহু আকবার না আকো বেশি বুঝবে যে শয়তান। একসাথে 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 আরো জোরে 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 জোরে। এ নবী চোখ আর আমাদের চোখে একশো না, যারা কয় নবী আমরার মতো জোরে কর, আরো জোরে। এই তুমি যে গেছো না আজকে বাস দিয়ে দেবে, আমি আমার ভাষাই দিব না। জাফর শহীদ হয়েছে, রুহানি জোসুরত দিয়ে জাফর নবীকে সালাম দিল, নবী দুনিয়াতে দুনিয়ার নবী রুহের খবর বলে দেয়, যে নবী দুনিয়ায় দাঁড়াইয়া জাফরে সালাম দিল, জাফর তেন্তেকাল করেছে শহীদ হয়েছে, বালাহিয়া জাফর জিন্দা। আল্লাহ কোরআনে বলেন বালাহিয়া জাফর জিন্দা, ওয়ালা কিল্লা তাশউরুন, তোমরা বুঝো না কিন্তু আমার নবী বুঝতো, আমার নবী দেখতো, আমরা দেখি না নবী দেখতো। জাফর নবীকে সালাম দিয়ে চলে গেল, আল্লাহর নবী সালামের জবাব দিল, তার মানে নবীর শোক আমাদের শোক, এক শোক না নবীর দেখা আমাদের দেখা, এক দেখা না নবী মানুষ আমরা মানুষ, এক মানুষ না। কি কথা কোন ঠিক কি না? আ নবীর উম্মত হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে সালাম দিয়ে চলে গেল,
নবীজি সালামের জবাব দিলেন সাবির আশ্চর্য রূহের জগতের একজন ব্যক্তি নবীকে সালাম দিল সেই দৃশ্য নবী দেখে সালামের জবাব দিয়ে দিল এখন আপনাদের কাছে প্রশ্ন জবাব দিবেন আমার নবীর রূহের খবর যদি বলে দিতে পারে রূহানি জগতের নূরানি জগতের খবর যেই নবী বলে দেয় সেই নবী রূহানি নূরানি জগতে চলে যাওয়ার পরে দুনিয়ার খবর নবী বলতে পারে কি পারে না তাহলে বলেন জাফর যদি জান্নাত থেকে মদিনাতে এসে নবীকে সালাম দিয়ে যাইতে পারে তাহলে আমার নবীজি মদিনা থেকে আজকের মাহফিলে আসার ক্ষমতা নবীর আছে না না মক্কায় কি কি হতো আপনাদেরকে শোনাচ্ছি ইমাম ফাকি লিখতেছেন কান আহলু মক্কাতা ফিমা মাদা ইলা জামানিনা ইজা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান সুবহানাল্লাহ ইমাম ফাকি লিখতেছেন ও নবীর উম্মতরা শুনেন আমাদের জমানাতে কত বছর আগে ১২০০ কত বছর কত বছর ১২০০ বছর আগে আমাদের জমানাতে যখন লাইলাতুন নিসফু মিন শাবান শাবানের ১৪ তারিখ দিন যায় রাত্রিবেলা আসতো হারাজুইলা বাইতুল্লাহিল হারাম তখন মক্কাবাসীর সমস্ত মক্কাওয়ালারা মক্কিবাসীরা যারা ছিল তারা সবাই ঘর থেকে বের হইয়া ওই রাত্রিবেলা মক্কা হারাম শরীফে তারা একত্রিত হইত ইউসল্লুন তারা নামাজ পড়তো ওয়াক্তিমুন আল কুরআন কুরআন খতম দিত ওয়াদুউনা তারা দোয়া করত একবার জোরে কন্না মারহাবা কত বছর আগে ১২০০ বছর আগে বেদাত হইল না ১২০০ পর বছর পরে যে বেদাত হইল তার মানে আমরা বেদাতি না ওরাই বেদাতি ১২০০ বছর আগে বেদাত হইল না ১২০০ বছর পরে সে বেদাত হইল কারণটা কি তার মানে বোঝা গেল আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষের ভিতরে শয়তান আছে হ্যাঁ কথা বলেন ঠিক না বেঠে আচ্ছা বলেন তো ১২০০ বছর আগের আলেম আর ১২০০ বছর পরে আলেম এক আলেম হাই 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 ১২০০ বছর আগের মক্কার যিনি ইমাম ছিলেন তে এক মিনিমাম হলো ১০০০০ হাদিস মুখস্থ না পর্যন্ত তার ইমামতিতে দেয়নি ওই জমানার মুহাদ্দিসদের ছাত্র হইতে হলে ১০০০০ হাদিস মুখস্থ হওয়ার দরকার ছিল তারপরে ছাত্র বানাইতো এত সহজ বুখারি সিয়াসিত্তা সব মুখস্থ থাকা লাগছে ১২০০ বছর আগের কথা বলতেছি ১২০০ বছর আগে মক্কাবাসীরা ইউসল্লুনা নামাজ পড়ল কোরআন খতম দিল ওয়া দুউনা দোয়া করলো আর তুমি ১২০০ বছর পরে এসে কও যে দোয়া করব নামাজ পড়ব কোন দলিলে পাইছো রে সূরা কোথাকার বগিছো কি ধর্ম কি তোমার কাছ থেকে শিখবো না তো তোমার বাপের কাছ থেকে শিখবো ওটা আরে ইসলাম এনে সে দেশ আল্লাহর ওলিরা আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি জবাব দিবেন তো শাহজালাল ইয়ামিনী মুজাদ্দিদ ইসলাম কয় ডান ছিল না ৩৬০টা জোরে কর আর না আসতে হইতেছে কেন জোরে বলেন না হাত উঁচা করে কন কয়টা সাক্ষী দিয়ে যাবেন ইসলাম কয়টা এনেছিল বলি আল্লাহর ইসলাম কয়টা এনেছিল তুই একটা ইসলামই তোর ১৪৫০ বছর ধরে চলতেছে আপনি এসে আবার মসজিদে বেদাল বেদালেন কে কারণটা কি তার মানে আপনি এসে ভেজাল বাদে বুঝাইতেছেন আপনি বড় হুজুর নাকি এই অবস্থা চলতেছে বাপ কাকে শিখাবেন কাকে বুঝাবেন বলেন তো হা তার মানে বোঝা গেল আল্লাহর পথে যারা জীবন দেয় তারা জিন্দা তারা মরে না তারা জিন্দা জিন্দা আল্লাহর ভাষায় তারা জিন্দা একবার জোরে বলা যাবে কি মারহাবা এখন আপনারা বলবেন হুজুর আপনারা পীরের বাড়ি যান অলির বাড়ি যান মাজারে যান কারণটা কি মাজারে যায় কি পান আপনারা এখন এর একটা ছোট্ট ডকুমেন্টস আপনাদেরকে দিয়ে যাই সূরা মুলকের তফসিরের মধ্যে আসছে এই মুলকের একটা ফজিলত আসছে আল্লাহর নবী কোনো এক জিহাদ থেকে সফর থেকে নবীজি ফিরে আসতেছিলেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ফরমান
আমার পাশে আমার সেই সাহাবী ভাই তিনি তাবু গাললেন তাবু গড়ার পরে তিনি তাবুর ভিতরে মানে বিছনা করলেন বিছনার উপরে তিনি শুইলেন তিনি জানতেন না এখানে কোনো কবর আছে তিনি কবরের উপরে বিছনা করলেন তাবু গাললেন শুয়ে পড়লেন শুয়ে পড়ার পরে সাহাবী বলতেছেন আমি লক্ষ্য করলাম কে জানি একজন মানুষ কবরের ভিতর থেকে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে এনার জোরে বলেন আল্লাহু আকবার কোরআন তেলাওয়াত হয় কোন জায়গা কবরে কবরের ভিতরে আর সাহাবী শুনতেছে কবরের উপর থেকে এই তো বুঝে গেছেন এবার কবরের ভিতরে কোরআন তেলাওয়াত চলতেছে তো সব মূল তেলাওয়াত চলতেছে হাত্তা খাতা মাহা একবারে শেষ পর্যন্ত তেলাওয়াত হলো সভাপতি কি আছে না আজকে সভাপতি মাওলানা আবুল হাসান সিদ্দিক আচ্ছা অসুস্থ আমাদের কর্মী প্রধান কে দায়িত্ব দিয়ে গেছে এখানে আসেন আপনি এখানে আসেন লুৎফর ভাই এখানে আসেন চেয়ার খালি রাখা যাবে সভাপতি দায়িত্ব দিয়ে গেছে আচ্ছা একটু দূরে সে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا امرا وضم گنا گرگو نبی اپنائی چلا منا شئی کارون رج حاشر আমাদেরকে ভুইলেন না আল্লাহুম্মা শুনলেন ফজরের আজান পড়ছে আব্দুল ইবনে আব্বাস বলেন সাহাবী নবীজির পিছনে নামাজ পড়লেন নামাজ পড়ার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহি আল্লাহর কসম করে বলি আমি জানতাম না কোনো কবর আছে আমি ওইখানে তাবু গাললাম কবরের উপরে তাবু গাললাম বিছনা করলাম আমি বিছনার উপরে শুয়ে পড়েছি লক্ষ্য করলাম কবরের ভিতরে একজন আল্লাহর বান্দা কোরআন পড়তেছে সূরা মুলক তেলাওয়াত করলো হাত্তা খাতা মাহা একবারে শেষ পর্যন্ত আমি শুনেছি আল্লাহর নবী বললেন হো সাহাবী তুমি ভুল শোনো নাই হেলমানিয়া হেলমুন জিবা তুমজি হিমিন আজাবিল কবর সাহাবী রে তুমি শুনে রাখো তুমি ভুল শোনো নাই তুমি খারাপ শোনো নাই ওই সূরা মুলক হলো কবরের আজাব প্রতিরোধক ও আমার উম্মতরা তোমরা শোনো যে ব্যক্তি প্রত্যেক দিন এসান নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করে রাত্রিবেলা ঘুমায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের কঠিন আজাব থেকে আমার আল্লাহ বাঁচায় দেয় সূরার নাম কি সূরার নাম কি তাহলে সাহাবী যে কবরের ভিতরে কোরআন পড়ল সত্য না মিথ্যা তাহলে আল্লাহর নবী সাহাবী যদি কবরের ভিতরে কোরআন পড়তে পারে তাহলে বলেন কবরের ভিতরে আসে না নাই জোরে কোন আসে না নাই তাহলে শাহজাল আলী আমিনী কবরের ভিতরে আসে না নাই শাহ মাকদুম আসে না নাই আপনার আব্বা আম্মা কবরে আসে না নাই না থাকলে সালাম দিলেন কারেন ভূতেরও সালাম দিচ্ছেন বুঝে যান সালাম কিন্তু ভূতরে দেন নাই কবরের পাশে যায় তো সালাম একটা দেন সালাম কিন্তু ভূতরে দেন নাই সালাম মানসিরই দিচ্ছেন উনি কবরে আছে আপনি দেখেন না উনি দেখে আপনার কথা উনি শুনে কিন্তু ওনার কথা আপনি শুনেন না তফাত এখানে আপনার চোখে কালবে পর্দা মেরে দিয়েছে আল্লাহ যাদের পর্দা ছিল না তারা দেখতো কিন্তু দুনিয়ার মানুষের কাছে কইতো না সব কথা বলে যায় নাই তাহলে ওলি আল্লাহর আপন মাজারে রওজাতে আসে না নাই জিয়ারত মানে কি সাক্ষাৎ জিয়ারত মানে কি সাক্ষাৎ তাহলে আমরা ওলিদের মাজারে যাই যখন সালাম দেই ফাতিহা পড়ি দোয়া করি উনাকে হাদিয়া দেই তখন বোঝা গেল উনার সাথে আমার সম্পর্ক বাড়ে না কমে তাহলে জিয়ারত কি ঘরে বসে হবে না কাছে যাই হবে ঘরে বসে অনেকে জিয়ারত করবার চাই ওই তো না ঘরে বসে ইশালে সোয়াব হয়
সোয়াব রেশানি হয়, এখান থেকে সোয়াব পাঠাইতে পারবেন, জিয়ারত হইতো না। 36,000 মাইল থেকে দূর থেকে জিয়ারত করবা স্যার, মাসলা একটা বাতাই দিলি সরিয়ে তো এগুলো নাকি, মাসলা একটা বাতাই দিস শরীয়ত শরীয়তের নিয়মে চলবে, কারো ব্যক্তিগত মতে শরীয়ত চেঞ্জ হয় না। জিয়ারত মানে সাক্ষাৎ, আপনাকে যাইয়া বৈশাখ কাছে যাইয়া জিয়ারত কইরো তারপর আসতো, এটা হল ইসলামিক নিয়ম। প্রিয় মুসলমান, এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর নবী বললেন আল মারুম আমানা হাব্বা, দুনিয়াতে তুমি যারে ভালোবাসো কিয়ামতের ময়দানে তোমার সাথে তারা হাসর নাসর হয়ে যাবে। এখন আল্লাহর ওলিদের সঙ্গে কেউ যদি সম্পর্ক করে তাহলে আপনারা বলেন মহাব্বত করলে কিয়ামতের ময়দানে সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? এই জন্য ওলিদের জিয়ারত আমাদের প্রয়োজন আছে না? নাই। ওরা বলবে মাজারে যাও কে, আপনি বলবেন বেটা জিয়ারত করার জন্য যাই, ওনার সাথে মহাব্বত বাড়ানোর জন্য যাই। বলে ওনার সাথে মহাব্বত করে কি হবে? আপনি বলে জবাব দিলেন তোমার মতো গরু ছাগলের সাথে মহাব্বত করে লাভ কি? আমি মহাব্বত করলে ওলির সাথে করব, যাদের সাথে মহাব্বত করলে লাভ হবে আখেরাতে আমি তার সাথেই মহাব্বত বাড়াবো, কথা কন ঠিক কিনা?